আরাকান রাজসভার অমাত্য কোরেশী মাগুন ঠাকুর রচিত কাব্য চন্দ্রাবতী। কবি এদেশে প্রচলিত রূপকথার কাহিনীকে তার কাব্যের উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি তা রূপায়িত করেছেন তাতে তার মৌলিক প্রতিভার পরিচয় ফুটে উঠেছে। ভদ্রাবতী নগরে রাজপুত্র বীরভান মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কিভাবে স্বরমদ্বীপ রাজকন্যা অপূর্ব সুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিলেন তাই এ কাব্যে বর্ণিত হয়েছে। বীরভানের রূপগুণের কথা শুনে এবং তার চিত্রার্পিত রূপ দেখে রাজকন্যা চন্দ্রাবতী রাজপুত্রের রূপ ধ্যান করে। সে বীরভানকে প্রতিরূপ পেতে চায়। চন্দ্রাবতীর সাথী চিত্রাবতী রূপসী চন্দ্রাবতীর এক মনোরম চিত্র তৈরি করে তাতে চন্দ্রাবতীর ঠিকানা লিখে উড়িয়ে দেয়। সেটি ঘুমন্ত কুমারের বুকে গিয়ে পড়ে। রাজপুত্র জেগে ওঠে সে চিত্রপট দেখে চন্দ্রাবতীর সন্ধানে বিপাকী হয়ে ছোটে এবং নাগের বাঘের চক্ষের সঙ্গে দ্বন্দ্বের সংঘর্ষে জয়ী হয়। অনেক প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করে ষড়যন্ত্র দুঃখ বিপদ উত্তীর্ণ হয়ে অবশেষে চন্দ্রাবতীকে লাভ করে। কবি চরিত্রগুলোকে জীবন্ত ও মানবিক বৈশিষ্ট্যের অধিকারী করে চিত্রিত করেছেন। কবি কোরেশী মাগন ঠাকুর সম্পর্কে যতটুকু জানা যায়, কোরেশ বংশজাত সিদ্দিকী গোত্রভুক্ত মুসলমান। তার প্রকৃত নাম জানা যায়নি, মাগন ঠাকুর তার ডাক নাম। ঠাকুর আরাকানি রাজাদের সম্মানিত উপাধি। কবির প্রপিতা মহ ছিলেন আরব থেকে আগত কোরেশ। মাগন ঠাকুরের জন্ম চট্টগ্রামের চক্রশালা বা চাষখালায়, পরে রসাঙ্গবাসী হন। ডক্টর মোহাম্মদ এনামুল হক কবির কাল আনুমানিক 1600 থেকে 1660 সাল বলে নির্দেশ করেছেন। চন্দ্রাবতী কাব্যটির প্রথম ও শেষাংশে খণ্ডিত বলে কবির নিজের পরিচয় তেমন নেই। কবি আলাওলের মাগন ঠাকুরের উৎসাহে সয়ফুল মুলুক বদিউজ্জামাল কাব্য রচনা করেন, সেখানে মাগন ঠাকুরের কিছুটা পরিচয় দেওয়া হয়েছে। মাগন ঠাকুর রসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী ছিলেন, সেখানেই তিনি বসবাস করতেন এবং সেখানেই তিনি মারা যান। মাগন ঠাকুর গুণশালী ও বহু শাস্ত্রবিদ কবি ছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেও তার পক্ষে কাব্য রচনা করা সম্ভব হয়েছিল। তিনি আরবি, ফার্সি, বর্মি ও সংস্কৃত ভাষা জানতেন। কাব্যনাটক ও সঙ্গীতে তার ব্যুৎপত্তি ছিল। কবি আলাওল মাগুর ঠাকুরের বিদ্যাবত্তার পরিচয় দিয়েছেন এভাবে: আরবি, ফার্সি, আর মগি, হিন্দুয়ানি, নানা শাস্ত্র পারগ, সঙ্গীত জ্ঞাতা গুণী, কাব্য অলঙ্কার জ্ঞাতা, ষষ্টম নাটিকা, শিল্পগুণ, মহৌষধি, নানাবিধ শিক্ষা। চন্দ্রাবতী কাব্যখানি কবিত্বের অফুরন্ত ভাণ্ডার ও কাব্যকলার চরম নিদর্শন না হলেও তাহার স্থানে স্থানে মুক্তার ন্যায় কবিত্ব ছড়াইয়া রহিয়াছে। বাস্তব ও অবাস্তবের মিলনে প্রকৃত ও অতিপ্রাকৃতের সামঞ্জস্য সাধনে এই কবি সিদ্ধহস্ত। এই দুই বস্তুর সমাবেশে সমগ্র কাব্যখানি পাঠককে টানিয়া মর্তের ধূলিকণা হইতে বহু ঊর্ধ্ব রূপকথার রাজ্যে লইয়া যায়। কাব্যের অনেক জায়গায় কাব্য সৌন্দর্য মণ্ডিত আবেগ ব্যক্ত হয়েছে। কবি তার কাব্যের ভিতরে উল্লেখ করেছেন, হাহা কন্যা চন্দ্রাবতী, তুমি প্রাণধন, কর্ণের কুণ্ডল তুখি আখির অঞ্জন, নয়নের জ্যোতি তুখি ভিনে হয়ে ঘোর, কেমনে দেখিব তোর রূপ মনোহর, কেমতে শুনিব তোর মুখের বচন, কেমতে দেখিব তোর পায়ের চলন, কেমতে ভুরুর কালা চন্দ্রিমা দেখিব, কেমতে লোচন চারু পুতুলি মিলিব, কেবা মোরে স্মরণদ্বীপ নগরে দেখায়ে, কেবা বিরহে জ্বালা অনিল নিবায়ে, কেবা মুঞ্চি সূর্য নিয়া চন্দ্রেতে মিলাইব, কেবা মোর মিত্রমণি গলে গাঁথি দিব, বিরহ অনল জ্বালা কথেক তাপিমু, বিরহ সাগর মধ্যে কথেক ভাসিব।